সবাইকে তো দেখো ডট বারোটা ঘড়িতে, তো তোমাদেরকে সবাইকে ঠিক ডট বারোটাতে উইশ করলাম। তো হ্যাপি নিউ ইয়ার টু অল মাই জেনেসিস ফ্যামিলি, সবাই খুব খুব ভালো থাকো, খুব এনজয় করো, খুব আনন্দে কাটাও ফুল ইয়ার। তো চলো শ্রীমন্তকেও নিয়ে যাই শ্রীমন্তর কাছে। শ্রীমন্ত কিন্তু জানে না, একটা খুব সামান্য প্রত্যেক বছরই না ওকে একটা কিছু ফ্লাওয়ার হলেও দিই, লো সেটা জানে না, এবারেও একটু কিছু। তো চলো ওর কাছেও যাই, ও তোমাদেরকে একটু উইশটা করে দিই। চলো শ্রীমন্তদা, হ্যাপি নিউ ইয়ার। এটা হ্যাপি নিউ ইয়ার, আর তুমি একটুখানি বলে দাও, উইশ করে দাও। ব্যাস হয়ে গেল শুরু, এইটুকু সামান্য। এটা কিন্তু প্রত্যেকবারই এই গোলাপটা মানে ওর কাছে কিন্তু যায় নিউ ইয়ারে, কিন্তু চকলেটটা যেটা যায় সেটা কিন্তু এবারে বাদ। তো যাই হোক, আমি কিন্তু উইশ করে দিয়েছি, আরেকবার ধরো আমরা একসাথে না তো উইশ করে নেবো। চলো প্রশ্ন করছে অনেক কিছু, কখন নিয়ে আসলে তো আমি নিয়েও জানি না, সবটা কি বলতে হয় নাকি সবটা কি জানাতে হয়। তো চলো, আমি তো উইশ করেইছি আমাদের দুজনের পক্ষ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব ভালো কাটুক, খুব সবাই সুস্থ থাকো, খুব ভালোভাবে আনন্দ করে কাটুক। তো চলো ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার, আর খুব 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 সামান্যই একটা কিছু, এটার জন্য তেমন কিছুই না। প্রচন্ড প্রচন্ড, ও তো আমাকে এটা দিল, এটা আমার কাছে সারপ্রাইজ কিছুই না, ওর জন্য একটা সারপ্রাইজ আছে। তো কিছুটা জানে, ঠিক আছে কিছুটা জানে না, আন্দাজ লাগিয়েছে, বলছি আমাকে একটু বলতে দাও, আমি একটু বলে নিই ব্যাপারটা, একটু বলে নিই, দাঁড়াও আমার চোখটার অবস্থাটা খুব খারাপ, আমি একটুখানি চশমাটা পরে নিই, না হলে চোখটা বুঝতে পারছি না, দাঁড়াও দাঁড়াও একটু। আচ্ছা চল, চশমাটা পরলাম না কারণ চোখটা খুব প্রবলেম করছে। সেটা হচ্ছে গিয়ে কিছুই নয়, ও আমাকে জাস্ট দুদিন আগে, ওর অফিস যাওয়ার কথা ছিল না এই ওয়ান উইকে, কিন্তু দুদিন আগে ও অফিস গেছে, অফিস গিয়ে ও আমাকে ফোন করে বলছে, আমি একটু রেগে গেছিলাম যে অফিস যাবে না বলছে, তাহলে আবার কেন যাচ্ছ, এই নিয়ে একটু রাগারাগি। বাট তারপরে অফিসে গিয়ে বেলার দিকে আমাকে ফোন করে বলছে যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি তুমি এখন কিচ্ছু আমাকে জিজ্ঞেস করবে না, যার জন্য আজকে অফিসে আসা, আমি হচ্ছে গিয়ে কিছু কিছু জিনিস ফাইনাল করে ফেলেছি, কিছু টিকিট আমি ফাইনাল করে ফেলেছি, ফ্লাইটের টিকিট আমি কেটে ফেলেছি, তো আমাকে কিছু জিজ্ঞেস করবে না, আমি তোমাকে 31st এটা সারপ্রাইজ দেবো। আমি বললাম ঠিক আছে, তাহলে সারপ্রাইজ আমি মামনিকেও ফোনে বললাম ব্যাপারটা, মামনি বললো দেখ তাহলে ওয়েট কর কি। বললাম মামনি কোথাও না কোথাও একটা ঘুরতে যাবো, এই জন্যই শুধু ফ্লাইটের টিকিটে বলেছে, আর পাহাড় আমার বেস্ট, তাই পাহাড় টাহাড়ে তো যাবো ওই জন্য বলছে না। তো আমি বললাম আমাকে যখন শেয়ার করবে তাহলে একসাথে, আমি যখন এই ছোটো গিফটে তোমাদের ওকে দিলাম তোমাদের সামনে, তাহলে ও শেয়ারটা করুক, তো সেই জন্যই আর কিছুই। আমরা করতে পারিনি কারণ তোমরা দেখেছো যে আমাদের বাড়িতে মানে ওর বোনের বিয়ে ছিল, বিশাল বড় একটা কাজ বলতে পারো, যে একটা বিশাল বড় কাজ গেছে বোনের বিয়েতে, আমরা খুবই বিজি ছিলাম। একটা তো আপকামিং আমাদের 19 তারিখ পেন অ্যান্ড পেপারে আমাদের রেজিস্ট্রি, ঠিক আছে, মানে ডেট বেসিক্যালি রেজিস্ট্রি ডেট মানে হয়ে গেছে, সরি মাই মিস্টেক। তো ওনার নিজেই কেমন মানে এখানে আসলে জানি কেমন একটা অদ্ভুত লাগে আমার, না না 19 তারিখ হচ্ছে আপকামিং ডেট যেটা আমাদের রেজিস্ট্রি। আরে যদি আমাকে বলেছে শোনো আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, তুমি তোমার শেয়ার করতে হলে তুমি তাহলে শেয়ার করো, আর আমাকে হচ্ছে গিয়ে কোনোই করবে না। তখন আমি বললাম যে আমি একটা ছোট্ট গিফট দিয়েছি, তুমি আমাকে অ্যানিভার্সারিতে একটা রিং হোক যাই হোক মানে ইয়ার একটা আইটেম যাই দাও দিয়েছো, সেটাও যখন দিয়েছি তাহলে এটাও যখন তুমি আমাকে সারপ্রাইজ এতটা রেখেছো, দুদিন ধরে ঘেনিয়ে যাচ্ছি, তাহলে এখন কেন সেটা বলবে না? ডেফিনেটলি আজকে বলবো আমি, একটু দূরে ধরো জোরে বলো, আমি ডেফিনেটলি বলবো, এখনো হ্যান্ডেল করতে শেখেনি তো না, এটা তো আমি আমি তো দেখেছো তো আমাকে ব্লগে কোনোদিন আসতে আমি আসি, কিন্তু আমি ওই জাস্ট কয়েকটা কথা বলি,
আমি ব্লগিং পারি না সত্যি কথা, আমি খুব মানে এটা বলবো আমি অ্যামেচার ব্লগিংয়ে, তো ও এখন প্রো হয়ে গেছে। তো যাই হোক, তো আমরা এই 19 তারিখের পরেই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি? হ্যাঁ আসল কথা, আমরা যাচ্ছি থাইল্যান্ড। আমার সম্পূর্ণ নিজস্ব প্ল্যান করা, এটা আমি খুব গর্ব করে বলছি। আমার প্ল্যান করা প্রত্যেকবারে, মানে আমরা দুজনে মিলে প্ল্যান করি, কিন্তু এবছর সম্পূর্ণ আমি প্ল্যান করেছি, আমি সবকিছু ঠিকঠাক করেছি। হিমাচল মানে আমার কাছে ছিল হচ্ছে কি, যখনই মানে ও দেশে সীমিত ছিল, আমি বিদেশে চলে গেছি। চলো ঠিক আছে, আবার থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা আচ্ছা আসছি, আমি আসছি, আমারও কথা আছে তাহলে, ঠিক আছে চলো আসছি। শোনো আমি না শ্রীমন্দির থেকে আলাদা চলে এলাম, না শেয়ার করে ব্যাপারটা পারলাম না। সত্যি আমি ব্লেসড যে শ্রীমন্ত মানে ঘুরতে নিয়ে যাচ্ছে বলে না, আর আমি ছোট একটা ফুল দিয়েছি বলে না, যে আমি হয়তো এই ফুলটা দিয়ে মানে ও যে এতটা খুশি হয়, আর ও আমাকে ছাড়া কোনো প্ল্যান কিচ্ছু কখনো করে না, আর এইটা এরকমভাবে সাডেনলি করা মানে আমার কাছে না এখন মনে হচ্ছে যে আমি তোমাদের কাছে সত্যি বলছি, সিরিয়াসলি বলছি, মানে আজকে নিউ ইয়ারের ফার্স্ট ডে, তোমাদেরকে আমি কীভাবে বোঝাবো আমি জানি না, আমি সব কিছুকে নিয়ে বলছি যে আমি সত্যি এই কারণে ব্লেসড যে ও সমস্ত কিছু মানে আমার কিসে ভালো লাগে, মানে আমি কোনো ক্রমে না ওকে জাস্ট আগেরই আর এই গল্পটা করছিলাম যে খুব একটা এই হিমাচলটা আসলে ও খুব বলে, আমিও বলি কারণ পাহাড়ের জন্য। আর তার সাথে বলছিলাম যে আমরা না লকডাউন তখন ছিল, না হলে পরে কিন্তু আমরা সেই সিকিম গুরুদাংবার লাচুং লাচিং গেছিলাম, তারপরে পরপর অনেক ঘুরেছি, আমরা একটা ফরেন ট্রিপ ইজিলি করতে পারতাম, কিন্তু এমন তখন টাইমটা গেছে যে আমরা পারিনি। এরপরে আবার হয়তো কখন কিভাবে মানে টোটাল মানে কিভাবে পারবো না পারবো জানি না, আর ও যে সেই কথাটা ভেবে রেখেছে এটা আনএক্সপেক্টেড, এটা সত্যি আনএক্সপেক্টেড তোমাদের কাছে, মানে আমি সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি। তো যাই হোক, সবাই খুব ভালো থাকো, খুব খুব এনজয় করো, মানে আমার কাছে এটা হয়তো মানে ফরেন ট্রিপ বা থাইল্যান্ড সেরকম কিছু না, মানে ও যে মাথায় রেখেছে আর সেইটাকে যে এইভাবে আমাকে বলবে, হ্যাঁ হয়তো কোনো না কোনো জায়গায় সবাই কিছু না কিছু জায়গায় যাই, আবারও হয়তো যাব, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছে তো এটা ফার্স্ট টাইম, আমার সেই ইচ্ছেটা ফুলফিল, এটা হচ্ছে গিয়ে সত্যি মানে ভীষণ ভীষণ খুশি, ভীষণ। তো চলো মানে আমার আমি নিজেই সত্যি তোমাদের সাথে বলতে বলতে হয়তো সে মানে ওকে হয়তো সেটা বলতে পারলাম না, বা ওর সামনে হয়তো শেয়ারটা করতে পারলাম না, বাট আমি ভীষণই খুশি। তো চলো অনেকটা কথা তোমাদের সাথে বললাম আজকে, আমার আনন্দ হয়তো মানে নিজেরই হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। তো চলো কালকে কোনো সেভাবে প্ল্যান নেই, করিনি কারণ ভীষণ একটা পরপর পরপর পড়ানোর শিডিউল চলেছে, তো এখন একটু দুজনে বসে ভাবছিলাম, সবেই তো 12:10 বাজে, 15 বেজে গেল কথা বলতে বলতে, এই যে একটু দেখবো যে কালকে কোথায় কী ফাঁকা পাবো, কোন জায়গায় একটু যাওয়ার দেখে টেকে তারপরে ঘুমিয়ে কোথায় কী করবো তোমাদের সাথে তো আসবোই কালকে। তো চলো সঙ্গে থাকো, গুড নাইট আজকের জন্য, ব্লগটা কন্টিনিউ হবে। গুড মর্নিং, তো তোমাদের সাথে বাড়ির থেকে বেরোনোর সময় আর ব্লগ করতে পারিনি, তার কারণ হচ্ছে গিয়ে হঠাৎ শ্রীমন্ত সকালবেলা 7টার সময় ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পরে আমাকে ডাকলো, বললো চলো আজকে যখন ঘুম ভেঙে গেছে ঘুমাবো না একটু কোথাও যাই, মানে সকালবেলায় বলে হ্যাঁ চলো যাই। এবার এত তাড়াহুড়ো করেছি, একটু 1st জানুয়ারির দিন বুঝতে পারছো, একটু যদি ঠিকঠাকভাবে না ফ্রেশ হয়ে বেরোই সেটাও একটু চাপ, তো সেই জন্য অত তাড়াহুড়ো করেছি, শ্রীমন্ত বলছে চলো 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 চলো, ব্যাস বেরিয়েছি। তারপরে আলটিমেটলি কোথাও কোনো জায়গায় ঠিকঠাক না করতে পেরে আমরা কোথায় এটা লিটল রাসেল ধাবা কি রাসেল স্ট্রিট, ওই পার্ক স্ট্রিটের ওইখানে, মানে কেন বলছে এটা কখনো তুমি খাও নি, আমাকে আলু পরাঠা খাওয়াতে নিয়ে এসছে আজকে 1st জানুয়ারিতে, মানে তারপর আমিও বললাম যে কালকেও সারাটা দিন বাড়িতে ছিলাম, যে আজকে সকাল সকাল যখন বেরোচ্ছি তো চলো যাই, এটা খেয়েও হয়তো বাড়ি চলে যেতে পারি, আমার নাও যেতে পারি কিছু জানি না, আলটিমেটলি একটু খেয়ে নিই চলো। চলে এসছে ফেমাস রাসেল পাঞ্জাবি ধাবার, শ্রীমন্ত বললো আগে এটার নাম ছিল হচ্ছে গিয়ে
লিটল রাসেল ধাবা। তো এখন এটা চলে এসছে, এই যে চলো খেয়ে দেখি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কিরকম খেতে, কারণ আমার কাছে এটা ফার্স্ট টাইম। সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট, বেশ মন খুশিয়ে খেলাম দিলাম। এইবার এই যে উঠবো, ভেবেছিলাম যে অন্য কোথাও একটু ঘুরবো ঘুরবো, কিন্তু ঘুম থেকে উঠে চলে এসেছি প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এবার পেটে যেই পড়েছে, শ্রীমন্ত বলছিল একটু বাড়ি যাওয়াটা দরকার, কারণ চাটাও পড়েছে তো বুঝতেই পারছো। তো চলো বাড়ি যাই, আবার একটু রেস্ট ফেস্ট নিই, কারণ ঘুমটা ঠিক হয়নি, দিয়ে তারপর যদি এবার বিকেলে কোথাও বেরোই। বাট দারুণ লাগলো কিন্তু, 130 করে হচ্ছে গিয়ে আলু পরোটা, আর চাটা ছিল হচ্ছে কি 40 rupees, বাট ভীষণ টেস্টি। মানে হয়তো একটু কস্টলি মনে হলো প্রাইসটা, বাট টেস্টটা দুর্দান্ত, পুরটা ভিতরে ফাটাফাটি। এই যে দেখলে তোমরা, রাসেল পাঞ্জাবি ধাবা। এর অ্যাড্রেসটা বলি আমরা, এর অ্যাড্রেসটা হচ্ছে বেসিক্যালি সিএ ইনস্টিটিউট যেটা আমাদের রয়েছে, ঠিক আছে, যেটা তোমার রাসেল স্ট্রিট বলা হয় এটা, ঠিক আছে, রাসেল স্ট্রিট সিএ ইনস্টিটিউটের ঠিক উল্টো দিকে। তো চলো, যাই হোক, বেশ ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ফার্স্ট আমি সকালটা বেশ ভালো খেলাম দিলাম। গুড ইভিনিং। তো এসে আমরা না মানে ভীষণ জানি না টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো ফুল ঘুমিয়ে পড়েছিলাম একদম, মানে শরীরটা ভালোই লাগছিল না। আর শ্রীমন্ত তারপরে একটুখানি, আবার আমি যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, একটু পাড়ায় গেছিলো ক্রিকেট ট্রিকেট খেলে ফেলে পাড়া থেকে। আমি বললাম তুমি একটু যাও নয়, কারণ আমার শরীরটা দিচ্ছে না, পারমিট করছে না। ও খেলে ঠেলে বেশ চার্মড হয়ে এসছে। তারপরে আসার পরে আমরা এখন রেস্ট নিয়ে সকালবেলায় ওর ডিমান্ডে খেতে গেছিলাম, আর ওটা আমি অ্যাকচুয়ালি চাইছিলাম না, কিন্তু ও বলেছে পুরো ড্রাই, বিশ্বাস করো তোমাদের যেটা বললাম একদম ড্রাই, কোনো তেল না কিচ্ছু না। তো চলো, ওটা যেহেতু ওর ডিমান্ডে খেয়েছে, আমি বললাম আমরা শ্রীমন্তর খাওয়া যবে থেকে বন্ধ হয়েছে ওর সাথে, আর্সালান তো ভুলেই গেছি, সেই সুদীপার সাথে গেছিলাম, মানে ভুলেই গেছি ওর সাথে যাওয়া। তো আজকে বললাম চলো বিরিয়ানিটা খাবো, না খেয়ে আর পাচ্ছি না, 1st January আজকে একটু খাই, কাল থেকে তো আবার নয় তোমার সাথে যাওয়া, তুমি আমার থেকে একটু শেয়ার করবে। একটু বিরিয়ানি খেলে কিচ্ছু হবে না, কারণ ভাত ছাত অলরেডি খেয়ে নিয়েছি। বলছে চলো, তো যাই দেখি কি সিচুয়েশন, চলো যাওয়া যাক। আর সেলাম তো আমাদের কাছে বলে বেরালাম, এই ছেলেটা একটার পর একটা না কাল থেকে শুধু আমাকে মানে কি বলবো, সারপ্রাইজ বলবো নাকি হচ্ছে গিয়ে একটার পর একটা নিজেই প্ল্যান করে চেঞ্জ করছে সব কিছু, মানে নতুন নতুন নিজের প্ল্যানগুলোকে অ্যাপ্লাই করছে। তার কারণ ওখানে যাবো বললাম, হঠাৎ করে রানীকুটি রাস্তাটা ধরে আমাকে বললো কোথায় যাচ্ছি বলো তো, বলছি সেটাই তো আমি ভাবছি, বলছে রতন বিরিয়ানি, মানে আমাদের ওখানে একটা বিরিয়ানি ফেমাস দোকান আছে। বললাম ও তাই, তাহলে চলো কিনে নিয়ে বাড়ি চলে যাবো। বলছে না চলো আউটে যাবো, মানে আউট মানে না বুকটা ঢিপঢিপ করে, বিরিয়ানিটা যে কোনটা কি খুব চাপের। তো বললো চলো, বহু বছর হয়ে গেছে আউটে যাই না, নাকতলার ব্রাঞ্চটায় কখনো আমরা মানে খাইও নি এই আউটলেটটা, চলো এখানে হচ্ছে গিয়ে আমরা যে আজকে এসেছি এখন ওয়েটিং, এই সন্ধ্যেবেলাও ওয়েটিং, মানে যে 1st January বোঝা যাচ্ছে। চলো যাই দেখি কোনটা নেই, কারণ এখানে তো চুজ করা খুব মুশকিল। কথা বলতে পারছিলাম না, তার কারণ কনস্ট্যান্ট ওখানে, যেহেতু জানোই তোমরা যে আমাদের ইউটিউবারদের কপিরাইটের ভীষণ ভয়, আর সেই কপিরাইটের জন্যই হচ্ছে গিয়ে যে একটা সমস্যা, যে মানে কনস্ট্যান্ট গজল চলছিল, ঠুমরি চলছিল, আর ওই মিউজিকটার জন্যই ভিতরে কোনো কিচ্ছু কথা বলতে পারিনি। বাট আমরা না প্রায় অনেক বছর আগেই রাউডে খেয়েছিলাম দেশপ্রিয় পার্কের ব্রাঞ্চটা, তারপরে রাউডে যেতাম না, কারণ ওদের এত ভ্যারাইটি, এত ভ্যারাইটি বুঝে ওঠা মুশকিল। বাট আজ
আজকে অনেকদিন বাদে খেলাম হান্ডি বিরিয়ানি, যেটা ছিল কলকাতা স্টাইল বিরিয়ানি। বাট আর শ্রীমন্ত মানে এখানে এত ড্রাই, কোনো স্পাইসি না, কিচ্ছু না, যার ফলে শ্রীমন্ত রাইসটা ভালো মতন অল্প করে খেতে পেরেছে। বাট ভীষণ ভালো, ভীষণ মানে আমাদের, আমার তো আজকে বেশ মনে হলো যে আমি আর্সালানের থেকেও, আর্সালান তো আমাদের কাছে বেস্ট, তার থেকেও আমি আজকে ভীষণ ভালো খেলাম। ফার্স্ট জানুয়ারি বিরিয়ানিটা দিয়ে শুরু হলো একদম ফুল স্যাটিসফাইড। তো চলো এবার বাড়িতে যাবো।